যার জন্য আমাদের ইলিয়াস আলীকে সম্ভবত অনেকেই মনে করেন যে সেই কারণে তাকে প্রাণ হারাতে হয়েছে। এটা বড় লড়াই, বড় সংগ্রাম। এই সংগ্রাম আমাদেরকে জিততে হবে। আমাদের ফারাক্কাকে কত বড় ক্ষতি হচ্ছে সেটা আমরা জানি। তিস্তার পানি দিচ্ছে না, যার ফলে আমাদের ওই অঞ্চল পুরোপুরি মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। অথচ এগুলো নিয়ে এই সরকার এখন পর্যন্ত সেইভাবে কোনো কথা বলে নাই, বরঞ্চ বলেই না। টিপাই মুখ বাঁধ যখন নির্মাণ করতে যায় উনি আপত্তি করেছিলেন, একই সঙ্গে বিএনপি আপত্তি করেছে, বিএনপি আন্দোলন গড়ে তুলেছিল। আজকে গণতন্ত্র নেই বলেই কোনো জবাবদিহিতা নেই। মজুর হাফিজ সাহেব যখন বলেছেন যে তিনি দিল্লিতে গিয়ে যখন আপনি উনি আপনার সেই নেগোসিয়েশন করছিলেন জনমত কমিশনে, ওই শক্তি তার ছিল যে উনি হি রিপ্রেজেন্টেড এ ইলেকটেড গভর্নমেন্ট, একটা নির্বাচিত একটা সরকার, নির্বাচিত একটা প্রতিনিধি হিসাবে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং বাংলাদেশকে ভালোবাসতেন বলেই, জাতীয়তাবাদে বিশ্বাস করেন বলেই, বাংলাদেশকে একটা স্বাধীন করেন বলেই তিনি ওই সাহস নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসতেই হবে। এবং সেই গণতান্ত্রিক ফিরে আসতে পারলেই আমরা প্রকৃতিকে রক্ষা করবার চেষ্টা করতে পারবো, উদ্যোগ নিতে পারবো, আমরা আমাদের যে সমস্যাগুলো আছে সেই চ্যালেঞ্জকে বুক ফুলিয়ে মোকাবেলা করতে সক্ষম হবো, জাতিসংঘে তুলে ধরতে পারবো, বিশ্ব পরিমণ্ডলে এটা একটা চ্যালেঞ্জ মোকাবেলা করার সুযোগ সৃষ্টি হবে। আজকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের আয়োজকদেরকে, বিশেষ করে টিপুকে, যে তারা আজকে খুব স্বল্প পরিসরে হলেও আজকে এটাকে সম্ভব করেছে। আমি অনুরোধ করবো যে আরও উদ্যোগ নেবে, সেই উদ্যোগে ভবিষ্যতে যেন আরও দীর্ঘ সময় ধরে এই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করতে পারি, তার ব্যবস্থা নেবেন। আমাদের সেমিনারের সম্মানিত সভাপতি, আমাদের দলের সম্মানিত মহাসচিব, সংগ্রামী জননেতা, সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ ও নদী সম্পর্কিত সেমিনারে সম্মানিত নিবন্ধ, প্রধান নিবন্ধ উপস্থাপক আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় বিশিষ্ট পরিবেশ আন্দোলনকারী, যিনি ইতিমধ্যেই তার জ্ঞানের কারণে এবং তার বিভিন্ন কার্যক্রমের কারণে আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং বাংলাদেশকে তিনি বিশ্ব পরিমণ্ডলে পরিচিত করছেন এবং বাংলাদেশের সমস্যাগুলোকে তুলে ধরছেন। এবং আমি আমাদের ভাবি আসলাম বোধকে ধন্যবাদ জানাতে চাই, তারও অনেক সহযোগিতা এটার মধ্যে ছিল। ধন্যবাদ সকলকে। সালাম আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।